আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাপা রুহুল আমিন হাওলাদার সহ 43 জন। নামঞ্জুর হয়েছে 52টি আবেদন। প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নৌকার প্রার্থী আব্দুস সালাম। এদিকে শাহজান ওমর সহ হেভিওয়েট 5 জনের ভাগ্য নির্ধারণ আগামীকাল। মাজহারুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনে প্রার্থিতা বাতিল ও ফেরত পেতে পঞ্চম দিনে 99 জনের আপিল আবেদনের ওপর শুনানি করে নির্বাচন কমিশন। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন 43 জন। নামঞ্জুর হয়েছে 52 জনের আর স্থগিত করা হয়েছে 4 জনের। ঋণ খেলাপির অভিযোগে ময়মনসিংহ 9 আসনের নৌকার প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে পটুয়াখালী 1 আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া রুহুল আমিন হাওলাদার প্রার্থিতা ফিরে পেয়েছেন। বরিশাল 4 আসনের পঙ্কজ দেবনাথ ও শাম্মী আহমেদের মনোনয়নের বৈধতার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে শুক্রবার। এছাড়া শাহজাহান ওমর, এ কে আজাদ ও শামীম হকের ভাগ্য নির্ধারণও আগামীকাল। যে আপিলটা দায়ের করা হয়েছিল ওনার বিরুদ্ধে, সেই আপিলটা খারিজ করা হয়েছে, উনি আপিলেও বৈধ প্রার্থী হিসেবে গণ্য হবেন। যাদের প্রার্থিতা টেকে নেই তারা উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন। অবশ্যই ইনশাল্লাহ আমি আপিলে টিকবো, কারণ আদালত সকলের জন্য, আপিলে টিকে নির্বাচন করব। অন্যদিকে যারা মনোনয়ন ফিরে পেয়েছেন উচ্চশিত তারা, আমার যে মনোনয়ন বাতিল করা হয়েছিল সেই মনোনয়ন আমি ফিরে পেয়েছি। আপিলের মাধ্যমে আমাকে বৈধতা দিয়েছেন মাননীয় কমিশন, যেহেতু আমার আপিল মঞ্জুর করছে। আপিল মঞ্জুর করা মানে প্রথম পর্যায়ে আমি বিজয়ী হয়েছি। এদিকে কটুক্তির জেরে কুমিল্লা 1 আসন দাউদকান্দি তিতাসের 2 প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে নির্বাচন ভবনের সামনেই হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সবুর এবং ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাইম হাসানের সমর্থকদের মধ্যে। অতর্কিতভাবে হামলা করার সাথে মাসুল ইসলাম, নাগরিক, ঢাকা।